বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। Yeah.
পশ্চিমবঙ্গের সবথেকে বড় যে চোর, সবথেকে বড় যে চিটিংবাজ, সবথেকে বড় যে ডাকাত সেই হরিদাস ব্যানার্জি, তার মুখে এই ধরনের কথা শোভাই পায় না। সৌমিত্র খান বালিয়া শ্বশুরবাড়ি নিয়ে তো তাও পড়ে আছে, আর ও তো বউকে নিয়ে থাইল্যান্ড থেকে সোনা টাকা আরও না জানি কত লোকের কত পকেট ফাঁকা করে দিচ্ছে। এরপরও কি ওর অন্য একজন সাংসদকে, একজন সাংসদ হিসেবে এরকম অশ্লীল ভাষায়, এরকম অশ্লাব্য ভাষায় গালিগালাজ করাটা কি মানায়? ওনার শিক্ষা এবং রুচির পরিচয় উনি দিয়েছেন, এর বেশি আমার কিছু বলার নেই। আচ্ছা, আপনি তো প্রচার করছেন, সেই প্রচারে আপনি ভোটে কত পার্সেন্ট জয়ী হবে বলে মনে হচ্ছে? 100% থেকে 1%ও আমার কোনো আশা কম নেই। আমি জানি যে আজকে যাদের সঙ্গে হাঁটছি তারা আমার থেকেও বেশি আশাবাদী, যে তারা সৌমিত্রকে জয় উপহার দেবেই এবং সেই জয় আমরা মোদিজিকে যে উপহার দেব। আর মমতা যে বলছে 42-এ 42টা সিটটাই আমরা পাবো, দেখুন মমতা ব্যানার্জির মাথাটা ইদানিং আর কাজ করছে না, বয়সও তো হচ্ছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। সেই 16 বছর বয়স থেকে করছেন আর পেরে উঠছেন না, তারপর ভাইপোর এরকম অত্যাচার, উনি 42-এ 42 বলেছেন এটা ভালো, 42-এ 84 বললেন নি, এটা খুব মানে অস্বাভাবিক। মানে আমি যা ভেবেছিলাম তার থেকে 100 গুণ বেশি সাড়া পাচ্ছি মানুষের কাছ থেকে। মানুষ আমাকে একদম ভাবতে বাধ্য করছে যে আমি 10 দিনের রাজনীতির জীবনে নামিনি, মনে হচ্ছে আমি 10 বছর। দেখুন ওনার শিক্ষা দীক্ষা পারিবারিক পরিচয় রুচিশীলতা এ নিয়ে আমার তো বলার কিছু নেই, এটা জনগণ বিচার করে 12ই মে ভোট বাক্সে জবাব দিয়ে দেবে। তবু আপনি প্রশ্ন করছেন, আমি একটা কথা বলতে চাই যে আমি জানতাম যে উনি নাকি শিক্ষিত, উনি নাকি কলেজের ডিগ্রি পেরিয়েছেন, ইউনিভার্সিটির ডিগ্রি পেরিয়েছেন। আমার মনে হয়
সেটা সর্বৈব মিথ্যা। উনি আসল প্রকৃত শিক্ষাটাই পাননি যে একজন সাংসদ আরেকজন সাংসদকে কখনো ব্যক্তি আক্রমণটা ভালো মানায় না, পলিটিক্যাল আক্রমণটা উচিত। আর আমি আরেকটা কথা বলতে চাই, সৌমিত্র বালি আর বউ নিয়ে ব্যস্ত থেকেছে কি না থেকেছে সেটা বিষ্ণুপুর লোকসভার জনগণ বিচার করবে, যাকে 24 ঘন্টা 30 দিন পেয়েছে। এবং সৌমিত্র খার বউ তো ওনার হয়ে ভোটের প্রচারে ব্যস্ত আছে, আর হরিদাস ব্যানার্জির বউ তো সোনা পাচারে ব্যস্ত আছে। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।